একেবারে বেহাল দশায় পড়ে রয়েছে মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের পিলকি এলাকার ব্রিজ। যে কোনো মুহূর্তে ব্রিজটি হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা। ব্রিজের একাংশে রেলিং ভেঙে গিয়েছে, ব্রিজের মধ্যস্থলে দেখা দিয়েছে বড় বড় গর্ত, যা থেকে দেখতে পাওয়া যাচ্ছে লোহার রড, যে কারণে ব্রিজের ওপর দিয়ে বড় ধরনের গাড়ি চলাচল আর করছে না। ছোট গাড়ি যাচ্ছে, তবে রীতিমতো ঝুঁকি থাকছে সেই গাড়ি চালাতে। গোপালপুল, বালাগাছি, রামনগর, বালানগর সহ বিভিন্ন এলাকা থেকে সাগরদিঘি যাওয়ার এই ব্রিজটি গুরুত্বপূর্ণ, কিন্তু এখন এই এলাকার মানুষদের এই ব্রিজ দিয়ে যাতায়াত করতে হচ্ছে বাধ্য হয়ে। স্থানীয় মানুষজনের অভিযোগ, 1 বছরের বেশি সময় ধরে বৃষ্টির এই রকমই অবস্থা। সাগরদিঘি থেকে জিয়াউর রহমানের রিপোর্ট, NTVWB। ব্রিজের অবস্থা তো খুব খারাপ, যে কোনো মুহূর্তে তো ভেঙে পড়ে যেতে পারি। আচ্ছা, আপনি কি প্রতিদিন এখান দিয়ে গাড়ি নিয়ে যাতায়াত করেন? হ্যাঁ, পাট বই আমরা পাট ডেলি যাওয়া আসা করতে হয়। আচ্ছা আচ্ছা, তো এখানে তো দেখছি যে যে কোনো মুহূর্তে গাড়ি ভেঙে পড়ে যেতে পারে। আচ্ছা, আপনাদের তো সমস্যা হচ্ছে? সমস্যা চাষির অসুবিধা হচ্ছে, আমাদের হচ্ছে, সবারই হচ্ছে। ট্রাক্টর যাচ্ছে না, ভাটা ট্রাক্টর যায়। হ্যাঁ, ট্রাক্টর যাচ্ছে না, ট্রাক্টর নিয়ে যাওয়া হচ্ছে না। ট্রাক্টর নিয়ে যাওয়া হচ্ছে না। কবে থেকে এই অবস্থা ব্রিজে? মোটামুটি 8-9 মাস থেকে। 8-9 মাস থেকে। আচ্ছা, ব্রিজে তো দেখছি মধ্যে স্থল একেবারে ভেঙে পড়েছে, সব গোটা ভেঙে গেছে, ওই ওপরটা কি বলা আছে তাই। আচ্ছা, আর পাশে রেলিংটা কবে ভেঙেছে? মোটামুটি 1.5 বছর 2 বছর হয়ে গেল রেলিং। হ্যাঁ। আচ্ছা, আপনারা কি চাইছেন? আমরা তো চাইছি যে হোক ব্রিজ, কিন্তু হচ্ছে না তো। আচ্ছা, এলাকার মানুষ তো জানিয়েছে প্রধানকে? সব জানিয়েছে, তো কই হচ্ছে কেন হচ্ছে না। আপনার নাম? উত্তম দাস, বাড়ি গোপালপুর।